কৃষি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হলুদ ইয়েলো জুজ মালটা, আমার বাগান, আমি ওই বাগানে আছি। আজকে আপনাদেরকে দেখানোর জন্য যে বাংলাদেশি ইয়েলো জুজ মালটা যে আমরা এতদিন বলেছি আপনাদেরকে, দেখা মানে বলে গিয়েছি, আসলে আপনারা অনেকে প্রশ্ন করেছেন, ভাই আপনি জুজ মালটা বলছেন, তাই জুজ মালটা আপনি তো একদিনও ভিডিও দেখালেন না, সেই জুজ মালটার ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি হৃদয় মোল্লা। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি, দেখতে পারছেন। এবং আজকে আমাদের মাঝে উপস্থিত আছে বগুড়ার থেকে আগত বিটল সাহেব। বিটল সাহেবও আজকে মালটা সম্পর্কে জানে কিনা আমি আজকে তার থেকে জানবো, এই জুজ মালটা সম্পর্কে বিস্তারিত থাকছে, তার মুখেই শুনবো সে বাগান দেখে বা এই জুজ মালটা দেখে তার মন্তব্য কি আসে, আমরা বিস্তারিত আলোচনা করব। বিটল সাহেবের সাথে আজকে আমরা আলোচনা করব এবং তার মতামত নেব যে এই মালটাটি সম্পর্কে সে কতটুকু জানে বা কতটুকু কালার এসেছে বাস্তবে, সেটাই আমরা আজকে দেখাবো আপনাদেরকে বা পরীক্ষামূলক। আমরা এই মালটাটি চাষ করেছি, খুব সাকসেসফুল, আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো বিটলের সাথে। তাহলে চলুন সরাসরি চলে যাই বিটলের সাথে, তার মাঝে আমরা একটু বাগান থেকে নেব। আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সুদূর বগুড়ার থেকে আগত বিটল সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন বলেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, এটা কি মালটা আপনি বুঝতেছেন বা দেখতেছেন, এটা কি ইয়েলো কালার? হ্যাঁ হ্যাঁ, ইয়েলো কালার, ইয়েলো জুজ মালটা, এটা বারো মাসি। হ্যাঁ, এই মালটাটি খেয়েছেন কখনো? মালটা খাইছি, মালটা অনেক ভালো, সুস্বাদু এবং মিষ্টি। কেমন এটা? হ্যাঁ, মিষ্টি আছে, কাঁচাও মিষ্টি পাকাও মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, কাঁচাও। এটা কি বারো মাসি আপনি জানেন? বারো মাসি। হ্যাঁ, বারো মাসি মালটা। ধরন কেমন এটা? এর ধরন ভালো, প্রচুর ধরে। এটার বাজার সম্পর্কে কি জানেন, এই বছর কেমন দামে বিক্রি হয়েছে? এটা আনুমানিক আপনার বিক্রি হচ্ছে 200-120 টাকা, 100 টাকা কেজি, তাই না? হ্যাঁ। আচ্ছা, বাড়ি ওয়ানের থেকে কি এটা লাভজনক মনে হচ্ছে এখন? হ্যাঁ, বাড়ি ওয়ানের থেকে অনেক ভালো। বাড়ি ওয়ান তো মিস করে, বাড়ি ওয়ান দেখা যাচ্ছে যে এক বছর হয়তো ভালো ফলন দিল, পরবর্তীতে গাছও নষ্ট হয়ে যায় আপনার, তার প্লাস হচ্ছে গাছের গ্রোথ কমে যায়, গাছ নষ্ট, ফল কমে যায়, তাই অনেক রোগ বালাইও বেশি। বাড়ি অনেকই এরকম কালার আসে নাকি? না, বাড়ি অন তো কালার, বাড়ি অন তো গ্রিন কালার। আচ্ছা, এমন সাইজের মালটা কি বাড়ি অন হয়ে থাকে? না, বাড়ি অনের সাইজটা অনেক ছোট দেখা যাচ্ছে, এটা যদি তিনটায় যদি কেজি আসে বাড়ি অন, আপনার বাড়ি অন কি পাঁচটা ছয়টা লাগবে? খেয়েছেন কখনো? হ্যাঁ, বাড়ি অন খাইছি, অ্যাভেলেবেল। হ্যাঁ, আর এই ভিয়েতনামের জুজ মালটা? বাড়ি অনের সাইজে এটা অনেক মিষ্টি, মিষ্টি মিষ্টি। দর্শকদের আপনি কি বলবেন, বাড়ি ওয়ান লাগাইতে সাজেস্ট করবেন না ভিয়েতনামে জুজ ইয়েলো? যেহেতু বাড়ি ওয়ানটা আপনার, আমরা দেখলাম বাড়ি ওয়ানটা হচ্ছে দুই থেকে তিন বছর পরে মানে ফলনটা কমে যায়, গ্রিন রোগটা বেশি লাগে, ফলনটাও কমে যায়, প্লাস হচ্ছে ওইটার উৎপাদন অনেক কম, আর চারা অল্প দিনই নষ্ট হয়ে যায়। এই চারাটা আপনার পাঁচ ছয় বছরেও নষ্ট হবে না এবং একই সমান হারে ফল পাবে, তাই না? হ্যাঁ, সমান হারে ফল পাবে। আচ্ছা, এটার টিএসএস কত আছে আপনি কি জানেন? এটা টিএসএস আনুমানিক আমরা গবেষণায় দিছিলাম সম্ভবত 11-12 পাইছি আর কি, 12। হ্যাঁ, শেষের দিকে পাইছিলাম, তবে ভালো, অনেক ভালো, খারাপ না। এটার রসও তো মাশাআল্লাহ অনেক বেশি। হ্যাঁ, অনেক অনেক অনেক। আর এটা 12 মাস, এটা কৃষকদের জন্য আমি মনে করি অনেক লাভজনক, অনেক লাভজনক। দেখা যাচ্ছে যে ছেদেনে ফলটা যদি 100-120 টাকা থাকে, তাহলে ছেদেন শেষের দিকে যেমন নভেম্বর ডিসেম্বরের দিকে ওখানে তখন
যেগুলো বাইরে থেকে আসে ওগুলো তো ফ্রিজিং করা মালটা, ওই তুলনায় এটা আমাদের দেশি মালটা অনেক ভালো, তাই না? তার কারণ হচ্ছে ওই সময় যে আমরা 200 টাকার উপরে ইনশাল্লাহ পাওয়া যায়, কেজি পাওয়া যায়। আচ্ছা, এই মালটাটি যদি আমরা রোপণ করি কতদিনে ফল আসে আপনি কি জানেন? আনুমানিক আপনি রোপণ করা 6 মাসের মধ্যে ফল পাবে। 6 মাস? হ্যাঁ, 6 মাস। ও আচ্ছা, আমরা দর্শক আমাদের বিটল সাহেব বলে বলতেছে এই মালটাটি লাগানো 6 মাসের ভিতরে আমরা ফল পেয়ে থাকব ইনশাল্লাহ। আমিও পেয়েছি, বা আমাদের যত দর্শক আমাদের থেকে এখন বর্তমানে যারা চারা নিচ্ছেন তারাও অনেকে আমাদেরকে বলেছে ভাই 1 মাস বয়সেই ফুল আসছে, ফল দাঁড়াই গেছে। আমি অনেকেই অনেকের কাছে শুনেও ভালো লাগে। আচ্ছা, এই যে মালটাটি, এই মালটাটি যদি এখন বাজারে যায় তাহলে কি বাড়ি অনেক থেকে দাম বেশি, আরো বেশি দামে বিক্রি হওয়ার? হ্যাঁ, বাড়ি অনেক থেকে এখন তো এটা সচরাচর, হ্যাঁ এটাই বাজারে এখন বিক্রি হচ্ছে, মানুষ তো হলুদ চায়। হ্যাঁ হ্যাঁ, বাড়ি অনেক দেখা যাচ্ছে আমরা যদি 70-80 টাকা কেজি বিক্রি হয় সেক্ষেত্রে এটা আপনি 100-এর উপরে দাম পাবেন। না আমি বলি, যেমন বাংলাদেশের কৃষক বর্তমানে আমাদের অ্যাভেলেবেল বাড়িওয়ানের বাগান হাজার হাজার বিঘা, হাজার হাজার বিঘা, আবার আপনি এখন টোটালি ওই বাড়িওয়ান কাটা বাড়িওয়ান চারাগুলো নষ্ট করে এগুলো এখন রোপণ করতেছে, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো আপনি ভালোই কম বেশি জানেন। আমার নিজে আমি নিজে একটা বাগান করে দিছি, সেখানে বাড়িওয়ানের বাগান ছিল, ওই বাগানটা কাটানোর পরে আবার আমি এটা সাজেস্ট করছি, সে এখন এটা উৎপাদন করতেছে। এটা আসলে কি বাংলাদেশের বাণিজ্যিক ভাবে এটা চাষ করা যাবে? হ্যাঁ, কমার্শিয়ালি চাষ করা যাবে, সমস্যা নাই। আমরা বাজার থেকে যে মালটা গুলা কিনে খাই যেরকম, ওগুলা আছে ফরমালিন দেয় দিয়ে 1-1.5 মাস পরে বাংলাদেশে আসে, আবার আপনার স্টোরে থাকে, তারপরে আমাদের ওই একই 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 জিনিস, কিন্তু টাটকা জিনিস খাইতে গেলে একটু, হ্যাঁ ওই রকম সমস্যা, যে কোনো লে সাইটার জাতীয় যে কোনো জিনিসের টাটকা একটু সমস্যা গেলে একটু রসটা লাগবে, আর যদি এটা 2 দিন রাখার পরে, 2 দিন রাখার পরে আর সমস্যা থাকে, রসটা শুকাই গেলে আর এই সমস্যাটা আসবে, একটু মানে ছালের রসটা একটু শুকাই গেলে আর ওই সমস্যা থাকে না, সেক্ষেত্রে আপনি 2-1 দিন পরে খাইলে পরে আর ওইটা আশা করি আর ওইরকম মনে হবে না। তাহলে এই যে বাংলাদেশে এখন ইয়েলো জুজ মালটা 12 মাসই ফলছে, এটা কি আসলে 12 মাসই কিনা আপনি কতটুকু? হ্যাঁ 100% এটা 12 মাসে। আমি একটা জিনিস পরীক্ষা করে দেখলাম এই গাছটাতে আমি ফল রেখেছি, হ্যাঁ আমার ফুল বলো আসে নাই, কেননা এই যে ফলগুলো যে রস টানতেছে গাছের শক্তি টেনে নিচ্ছে, আর যেই গাছগুলোতে আমি মালটা ছিঁড়ে দিয়েছি বা কেটে বিক্রি করে দিয়েছি ওই গাছগুলো আবার দ্বিগুণ ফলন চলে আসছে। হ্যাঁ তা তো আসবে। আমি দেখলাম যে এটা আমাদের কৃষকরা যদি চায় যে আমরা সিজনে বেচে দেবো 80-90 টাকা, অন সিজনে যদি আমরা দাম পেতে চাই তাহলে সিজনে আমাদের এই মালটা বিক্রি করে দিতে হবে, বিক্রি করে দিতে হবে। আর যদি কেউ আরাম হলুদ করতে চায় তো একবারই ফলনটা আসবে, দ্বিতীয়বার ফলনটা কম আসবে, কম আসবে। 12 মাসের সিস্টেম, আপনি গাছের থেকে যত ফল হারভেস্ট করবেন তত আবার গাছে ফল এসে ভরে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই চারা আমরা বিঘাতে কয়টা লাগাইতে পারবো? বিঘাতে আপনার 220টা লাগাতে পারবে, 33 শতকের বিঘা বলো। আপনি সেক্ষেত্রে দেখেন 140টা সাধন বা সাধন ওই লাগাতে পারবে, সমস্যা নাই। আপনি একটু ঘন করে দিলেও সমস্যা হয় না, সাইটাস গাছ তো বেশি বৃদ্ধি হয় না আর কি। এটা আমি এটার ক্ষেত্রে আমি দেখেছি, এটার যদি একটা ডালে ফল আসে তাহলে একবারে নিচে দিন, আপনি একটু পর্যায়ক্রমে একটু বেশি পরে আপনি একটু তোলাই দিলেন, মাঝখান থেকে একটা করে চারা উঠাই দিলে পরে সমস্যা নাই, আপনি আবার পরে অন্য জায়গায় রোপণ করতে, পেয়ারার মতো না? হ্যাঁ পেয়ারার মতো, এটা তো 12 মাসই হচ্ছে। হ্যাঁ এটা তো 12 মাসই, সমস্যা নাই। যাই হোক, আমরা একটা জিনিস বুঝলাম যে এখন বর্তমানে বাড়িওয়ানের থেকে ভিয়েতনামের জুজ ইয়েলো মালটাটা আমাদের বাংলাদেশের মার্কেটে এটা দখল করতে যাচ্ছে, যেটা হচ্ছে জুজ মালটা। এটা আসলে আমার কাছে খুবই একটি পারফেক্ট এবং ভালো জাত আমার কাছে মনে হচ্ছে, কেননা এই জাতটি এত সুন্দর কালার বা এত সুন্দর সাইজ, এর এর সাইজগুলো অনেক সুন্দর এবং অনেক তেল তেলা, একদম বাজারের মালটার মতন, তাই তো? অবশ্যই একবারে বাজারের মালটার মতন। আমাদের যে ফলগুলো আছে এই ফলগুলো ব্যাপক ইয়েলো আসছে, ইয়েলো কালার মানে হলুদ কালার, দেখেন সুন্দর হলুদ কালার চলে আসছে, এদিকেও যদি আমরা দেখাই সুন্দর কালার আসে, তাই না? আমরা ফুড ব্যাগিং করেছিলাম, হ্যাঁ এটা থকায় থকায় ধরে, এটা থকায় থকায় আমাদের এদিকেও ওদিকে ফুড ব্যাগিং করা আছে, বিয়ারিংটা প্রচুর বিয়ারিং, হ্যাঁ আবার পেছনেও বলো আমাদের ফুড ব্যাগিং করা আছে। আমরা ফুড ব্যাগিংটা করেছি কেন, আমাদের জন্য মাসিতে, হ্যাঁ মানে যদি হুল ফুটায় তাহলে এই ফলটা পড়ে যাবে, পড়ে যাবে, এই জন্য আমরা যেন পড়ে না যায় সেই জন্য আমরা এই ফলটা ফুড ব্যাগিং করে দিয়েছি। কালার এমনিতে আসবে, এটা আমি এমনিতে ফাঁকাভাবে রেখেও দেখেছি কালার আসবে, কিন্তু এখন বর্ষা বাদলের সময় এটা যদি আপনি ওই যে ফুড
যে আপনার যে ফুকাটা আছে ওইটা আপনার দমন করার জন্য আমরা ফুড ব্যাগিংটা ব্যবহার করেছি। দর্শক আপনারা হয়তোবা যারা জিজ্ঞেস করছিলেন ভাই ইয়েলো মালটা, আমরা আজকে ইয়েলো মালটা ভিডিও করলাম, আর যারা ইয়েলো মালটা খেতে চান বা বাগান ভিজিট করতে চান সরাসরি মোল্লা নার্সারিতে চলে আসেন। আপনার কাঙ্ক্ষিত হয়তোবা সেই যাত্রী মোল্লা নার্সারিতে আছে, বা পরীক্ষিত যাত্রী পেতে হলে মোল্লা নার্সারিতে আসবেন, ফল খাবেন, যদি ভালো লাগে লাগাবেন, না হলে লাগানোর দরকার নাই। আমি মুখে বলতেছি, আমার মুখের কথায় লাগানোর দরকার নাই, আপনি বাস্তবে এসে বাস্তবে দেখে খেয়ে তারপরে যদি ভালো লাগে তাহলে আপনি লাগান। আমি সবসময় এটা এই কথাটা বলি, সততাই হচ্ছে ব্যবসার মূলধন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন। আর বিটাল ভাই আপনাকে, আপনিও ভালো থাকুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আপনার জন্য শুভকামনা রইল। আপনি তরুণ উদ্যোক্তা, আপনি আরও এগিয়ে যান। আর যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে আমরা এই পর্যন্তই, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।